আমি দীপাঞ্জন বাবুর কাছে যাব, দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন নিশ্চয়কর্তা। দীপাঞ্জন বাবু, বাংলাদেশের সেনাবাহিনীকে শেষমেশ নামাতে হলে এই 13,000 মানুষকে সম্পূর্ণভাবে উদ্বাস্তু করবার জন্য অথবা তাদের ভূমি থেকে উচ্ছেদ করে প্রয়োজন পড়লে তারা ভারতে চলে যাক বা যেখানে খুশি চলে যাক, কিন্তু ওখানে থাকতে দেওয়া যাবে না। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কারণ হিসেবে আমাকে অনেকেই বলছেন, বাংলাদেশের অনেক অধ্যাপক বলছেন, অনেক শিক্ষকের সঙ্গে কথা হচ্ছে, তারা বলছেন এটাকে নেহাত জাতি দাঙ্গা হিসেবে না দেখাটাই ভালো। নিশ্চিতভাবে তারা জাতি দাঙ্গা করছেন বা জাতি দাঙ্গা সংগঠিত করবার জন্য যাদেরকে উদ্বুদ্ধ করে জেল থেকে ছাড়া হয়েছে তারা আছে এর সামনে, কিন্তু সেনাবাহিনী নামানো মানে পিছনে আরও বড় প্ল্যান, বড় পরিকল্পনা। সে পরিকল্পনা যেমনটা শুনছি, ওই 71 সালে বাংলাদেশ তৈরির সময় যারা গোটা পশ্চিম এশিয়াতে তেল আর গ্যাসের বাণিজ্যিকীকরণের মানে মার্কেটে বিক্রি করবার মালিকানাটা নিয়ে নিয়েছিলেন বিভিন্ন কোম্পানি মারফত, তারা বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের মালিকানাটাও চান, যার সবথেকে বড় রিজার্ভ ওই চট্টগ্রাম পার্বত্য পরিষদ অঞ্চলে। তাদেরই সেবাদাস মোহাম্মদ ইউনুস, নোবেলজয়ী, তথাকথিত নোবেলজয়ী প্রধান উপদেষ্টা। কোনো জগৎ সংযোগ আছে কি দীপাঞ্জনবাবু? ওখানে অনেকে আমাকে বলছেন আছে। দেখো অনির্বাণ, যখন এই ছাত্র আন্দোলন, তথাকথিত ছাত্র আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে, বহুবার আমি তোমাদের চ্যানেলে বসে বলেছিলাম যে আমার দৃষ্টিতে যতটুকু আমার অভিজ্ঞতা বলছে যেটা নিছক ছাত্র আন্দোলন নয়, এই ছাত্র আন্দোলন শুরু হয়েছিল সংরক্ষণ বিরোধী আন্দোলন দিয়ে, কিন্তু এর পেছনে বড় মহাশক্তিগুলো কাজ করেছে, আমেরিকা এবং চীন। আমেরিকা চীনে তাদের ইসলামিক মৌলবাদের সম্প্রসারণ নিয়ে কিচ্ছু আসে যায় না, কিন্তু এখানে যে দুটো অংশ এই কাজ করেছে পর্দার পেছনে, একটা আমেরিকা আর চীন, তাদের সম্পূর্ণ উদ্দেশ্য হচ্ছে সামরিক সুবিধা, পজিশনিং, জিওগ্রাফিক্যাল স্ট্র্যাটেজিক পজিশনিং এবং বাণিজ্যিকরণ, যেটা তুমি বললে যে অপরেসিভ ন্যাচারাল রিসোর্সকে কব্জা করা। অ্যাট দ্য সেম টাইম একটা অদ্ভুত মিউচুয়াল একটা অনেকটা কাজ করেছে ইসলামিক মৌলবাদের সঙ্গে, এবং এটা আমরা প্রথম দিন থেকে বলেছি। এবং যখন এই সোকল নোবেল লরিয়েট ডক্টর ইউনুস যখন ক্ষমতা আসলেন বা উনি অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন, প্রথম দিন থেকে আমি বলেছি যে ওনাকে হাতের পুতুল বানানো হয়েছে। ওনার মধ্যে একটা শখ ছিল যে আমি দেশের রাষ্ট্রপতি হব, প্রধানমন্ত্রী হব, আমি নোবেল তো পেয়ে গিয়েছি, এই বয়সে আর আমার পাওয়ার কিছু নেই, কারণ এই অন্তর্বর্তী সরকারটাকে চালাচ্ছে ডক্টর নজরুল এবং হিফাজতের এক মোল্লা, যাদের ভয়াবহ পাস্ট রেকর্ড, অতীত রেকর্ড। এবং তুমি দেখো এগুলো খুব সিরিজ, এগুলো যে আমরা ইন্ডিকেশন পাই, এই যে মূর্তি ভাঙা, এটা নিছক শেখ মুজিবুর রহমানের উপর একটা আক্রোশ বা অসাম্প্রদায়িক রাজনীতির উপর আক্রোশ তা নয়, এটা কিন্তু ইসলামিক মৌলবাদের প্রাথমিক পাঠ কে মূর্তি পুজো চলবে না, ছবি থাকা চলবে না, যেটা আমরা আফগানিস্তানে তালিবানের জামানায় দেখেছি, বামিয়ান বুদ্ধকে কেরম ভাবে ভেঙে ফেলা হয়েছিল, এই মূর্তি ভাঙা দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশে। কতগুলো ছোট ছোট ট্রেন মানুষকে মেরে লটকিয়ে দেওয়া ফ্লাইওভারের উপর থেকে, এবং সেই লটকিয়ে রাখা, লোকে গিয়ে তার সামনে সেলফি তুলছে, এটাও কিন্তু এই ইসলামিক মৌলবাদের একটা দৃষ্টান্ত। 3 নম্বর, তুমি দেখো চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের বাংলাদেশে, তার বাড়িতে আক্রমণ হলো, এটা তার সঙ্গে আক্রমণ করার কোনো কারণ নেই, কারণ উনি সংরক্ষণ বিরোধী আন্দোলনকে সাপোর্ট করেছেন এবং সেই তার বিরুদ্ধে রায় দিয়েছেন। এই আক্রমণটা এই ইন্ডিকেশন দেয় যে এখন যে তথাকথিত বাংলাদেশে যে ন্যায় বিচার চলবে না, এখন শরিয়তি কানুন আমাদের প্রতিষ্ঠা করতে হবে। তো আমরা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বাড়ি আক্রমণ করলাম, বাকি সমস্ত বিচারপতিদের কাছে একটা মেসেজ চলে গেল, ন্যায় বিচার ভুলে যান, এবার শরিয়তি কানুন চলবে। এবার আমি তোমাকে এখানে এই এক একটা জিনিসের মধ্যে একটা সাংঘাতিক মারাত্মক জিনিস তোমরা দেখিয়েছিলে, আজকেও দেখাচ্ছ, শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে, সেখানে ইউনিফর্মে বাংলাদেশ আর্মির লোকরা ইউনিফর্মে পরে সে শেখ মুজিবুর বঙ্গবন্ধুর মূর্তিটাকে ভাঙছে, সেই আর্মির লোকেরা চাকমাদের শুধু নয় যে সমস্ত সংখ্যালঘু উপজাতিদের বা আমাদের হিন্দুদের উপর আক্রমণ নিজেরা লিড করবে, এটা তো সন্দেহের অবকাশ নেই, এগুলো সব পার্ট, কারণ একটা ভয়াবহ ষড়যন্ত্র আগামী 1 বছরের মধ্যে দেখতে পাবে যে বাংলাদেশ কিরকম ভাবে আসছে। আমাদের একটা মোটামুটি অ্যাসাম্পশন ছিল 2-3 বছর, কিন্তু যত দ্রুত এরা এগোচ্ছে
আমার মনে হয় 2025-এর মধ্যে বাংলাদেশ হয়তো ইসলামিক রাষ্ট্র, এই কট্টরবাদী ইসলামিক রাষ্ট্র, শরীয়তি কানুন প্রতিষ্ঠা করে তারা এগিয়ে আসবে। কারণ এটা বৃহত্তর ষড়যন্ত্র, এর পরে সুযোগ পেলে আমি সেই ষড়যন্ত্রের ব্যাপারে বলবো এবং ভারতের কোথায় চিন্তার কারণ সেটাও আমি ব্যাখ্যা করবো। নিশ্চিতভাবে সেই চিন্তার কথাতেও আসবো, কিন্তু তার আগে যা ঘটেছে বাংলাদেশে, আমি আপনাদেরকে অন্য কোনো তথ্য তুলে আনছি না, সরাসরি বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা সাংবাদিক বৈঠক করে যে হিসেব দিয়েছেন তার সবটাও নয়, তার কিয়দংশ আপনাদের জন্য তুলে আনছি। এবং এটাও আপনাদের জানিয়ে রাখি, এই হিসেবটা আজকের নয়, কিন্তু আজকে আমি দাঁড়িয়ে আছি 21শে সেপ্টেম্বর তারিখে, আর এই হিসেবটা 4 আগস্ট 2024 থেকে 20শে আগস্ট 2024 পর্যন্ত পার্বত্য পরিষদে সেনার দ্বারা সংগঠিত ভয়ঙ্কর গণহত্যা এবং লুণ্ঠনের মধ্যে ইনক্লুডেড নয়, এর অন্তর্ভুক্ত নয়। শুধুমাত্র 4 আগস্ট 2024 থেকে 20শে আগস্ট 2024 পর্যন্ত এই হিসেবটা দিচ্ছি। তার কারণ খুব দুর্ভাগ্যবশত এপারেও জিন্নার সমর্থক কিছু আছেন, বা বাংলাদেশের এই মৌলবাদী সরকারের মার্কিন জামাত জোট সরকারের সমর্থক কিছু লোক আছেন যারা এই সমস্ত ফিগার দিতে শুরু করলেই বলেন ফেক, বানানো, এর কিছু সত্য কিছু মিথ্যা। তাদের জন্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংবাদিক বৈঠক করে দেওয়া যে পরিসংখ্যান, তার সামান্য অংশ আবার বলছি আজ থেকে এক মাস পূর্বের পরিসংখ্যান আপনাদের সামনে রাখছি। 68টা জেলায় 2010টা হিংসার ঘটনা ঘটেছে শুধুমাত্র সংখ্যালঘুদের বিরুদ্ধে, এর মধ্যে আর অন্য কোনো অ্যাঙ্গেল ছিল না। কেউ আওয়ামী লীগ করে, অন্য দল করে, এরা এখন ক্ষমতায় এসছে তাই রাজনৈতিক হামলা হয়েছে, ওসব কিচ্ছু না, স্রেফ সংখ্যালঘু বলেই নিশানা। সর্বাধিক ঘটনা ঘটেছে খুলনাতে, সব থেকে বেশি ঘটনা ঘটেছে খুলনাতে, নিহত হয়েছেন 9 জন আর শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন 38 জন, ধর্ষিতা হয়েছেন সেটাও শুধুমাত্র খুলনাতেই 4 জন, এগুলো এখনও পর্যন্ত পাওয়া হিসেব এক মাস আগের। 69টা উপাসনালয়ে হামলা হয়েছে সংখ্যালঘুদের, হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান সব মিলিয়ে, শুধু মন্দির নয়, মন্দির আছে, গির্জা আছে, বৌদ্ধদের উপাসনাস্থল বা মন্দির আছে বা মঠ রয়েছে। এছাড়া 915টা বাড়িতে ভাঙচুর, হামলা এবং অগ্নিসংযোগ, শুধুমাত্র তারাই হয় হিন্দু নয় বৌদ্ধ বা নয় খ্রিস্টান বলে। আমি আবারও বলছি উপজাতিদের উপর হামলা এর অন্তর্ভুক্ত নয়। 953টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা হয়েছে, অর্থাৎ হাতেও মারব ভাতেও মারব, তুই যা করে খাস সেটা করে খেতে দেবো না, একটা দোকান থাক অথবা বড় কারখানা, জ্বালিয়ে পুড়িয়ে খাক। আর 21 জনের জমি এবং ব্যবসা দখল হয়েছে, 1টা বসতবাড়ি দখল হয়েছে। সরাসরি এই হিংসার শিকার হয়েছে 1705টি পরিবার, পরিবার পিছু 5 জন আছে যদি ধরে নিই, তাহলে এক মাস আগে মোট এই ঘটনাগুলোতে মোট কতজন মানুষের সর্বস্ব গেছে একটা হিসাব পেতে পারেন। আর হিংসার শিকার হয়েছে সব মিলিয়ে মোট 34টি ক্ষুদ্র জনগোষ্ঠী।